গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একটা ভ্লগ শুট করতে বসেছি আমি। ভ্লগটার নাম দিয়েছি ডিলেমা ভ্লগ। ডিলেমা বলছি এই কারণে যে আজকের ভ্লগে আমাকে একটা ডিসিশন নিতে হবে, যে ডিসিশনটা একটু কঠিন, একটু বুঝিয়ে দিই। সো ইউজুয়ালি যখন কোনো ব্র্যান্ড আমাকে বলে যে সেই ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হতে হবে, খুব বেশি চিন্তা করতে হয় না। কিন্তু যখন কোনো হ্যান্ডসেট কোম্পানি বলে যে তাদের শুভেচ্ছা দূত হতে হবে, তখন একটু প্রবলেম হয়ে যায়। কারণ আমি তো অলরেডি একটা সেলফোন ইউজ করছি এবং সেটাতে আমি মোটামুটি হ্যাপি আছি। যদি সেই কোম্পানির শুভেচ্ছা দূত হতে হয়, তখন হবে কি, আমাকে সারা বছরের জন্য ওই ফোনটা ইউজ করতে হবে। সো আমি যেই ফোনটা শুভেচ্ছা দূত হবো, সেটা কি আমার কারেন্ট ফোনের চেয়ে বেটার কি না, এবং আমি আসলে হ্যাপি থাকবো কি না এক বছর, সেই ডিসিশনটা কিন্তু একটা ডিলেমা। সো এই কারণে আজকের ব্লগটা খুবই সিম্পল। সারাদিন আমি আমার এই ফোন থেকে সিমটা বের করে এই নতুন ফোনটায় ভরবো। কী ফোন সেটা এখনই দেখাচ্ছি। সেটা হচ্ছে ওপো F15 ইউনিকর্ন হোয়াইট কালারের। এখন একদিনে তো প্রেমে পড়া যায় কিনা জানি না, বাট একটা সারাদিন ইউজ করলে আই মাইট বি এবল টু গেট আ ফিল যে এটা আসলে আমার এখনকার ফোনের চেয়ে বেটার কিনা। সো লেটস স্টার্ট দে, দ্যাট ওয়াজ ফাস্ট। সো আগে একটা সময় ছিল ছোটবেলায় টিউনগুলো মনে রাখতে হতো, আবার অনেক সময় টিউনগুলো ভুলেও যেতাম। এরকম অনেক টিউন এসছে যেগুলো হয়তো মনে নেই, বাট লাস্ট অনেক বছর ধরে এই প্রবলেমটা হয় না, মেইনলি বিকজ অফ সেলফোনস। কারণ সেলফোনে রেকর্ডের অপশান আছে এবং ভিডিও করা যায়। সো আমি সেই কাজটাই করি, যখনই প্রতিদিন একটু টিউন আসে, সাথে ফোন থাকে, ফোনে জাস্ট ভিডিওটা অন করে দিই, টিউনটা রেকর্ড হয়ে যায়। সো পরদিন বা তারপর দিন আবার শুনে আবার টিউনটা হয়তো নতুন করে পরের দুই লাইন, পরের চার লাইন তৈরি করার চেষ্টা করি। সো ফোন কিন্তু ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। এখন গাওয়াটা যখন রেকর্ড করে আবার দেখি, তখন বোঝা যায় যে আসলে শুনতে কেমন লাগছে। কারণ গাওয়ার সময় অনেক সময় মনে হয় যে গানটা খুব ভালো হচ্ছে, কিন্তু রেকর্ড করার পরে যখন শুনছি, তখন মনে হচ্ছে না, গানটা হয়তো এই লাইনটা তো আর একটু বেটার হতে পারতো। সো এই কারণে ফোন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো কাজটা কীভাবে করি একটু দেখাই, দেখি ওপোর এই F15 কাজটা ঠিক মতো করতে পারে কি না। ভেরি ইম্প্রেসিভ, স্পেশালি বেস সাউন্ডস। অনেক টপ লাইন ফোনেও এরকম বেস সাউন্ডস পাইনি। ভেরি গুড, ভেরি গুড, সো ফার ওপো ইজ ডুইং ভেরি গুড। আমি নিজেকে খুব হার্ডওয়ার্কিং একজন মানুষ হিসেবে ভাবতে পছন্দ করি। আমি আসলে হার্ডওয়ার্কিং, কিন্তু কিছু ব্যাপারে আমি খুবই অলস। সেলফোন ইউজের যে একটা ব্যাপার আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। আর ব্যাটারি লাইফ যদি ভালো না হয়, তাহলে আমার এই সেলফোনের প্রতি একদম টান কাজ করে না। সো আজকে সারাদিন ফোনটা আমি ইউজ করবো, ব্রাউজ করবো যতক্ষণ পারি, অ্যান্ড আই ওয়ান্ট টু সি যে এটার ব্যাটারি লাইফ কীরকম। বাট আমি শুনেছি দিস ইজ 4000 mAh, সো হোপফুলি দিস হ্যাজ আ ভেরি গুড ব্যাটারি লাইফ। ছোটবেলায় অনেক গেমস খেলতাম, ভিডিও গেমস। বড় হওয়ার পরে আসলে খুব একটা খেলা হয়নি অনেক বছর, বাট রিসেন্টলি লাস্ট কয়েক বছরে থিংস হ্যাভ চেঞ্জড। আমার মেয়ের কারণে অনেক বেশি ভিডিও গেমস খেলতে হয়। ওর একটা বাতিক আছে, ওর পছন্দের গেমসগুলো ফোনে তো খেলেই। কিছুক্ষণ পর টায়ার্ড হয়ে যাওয়ার পরে ফোনটা আমার হাতে দিয়ে বলে যে এখন তোমাকে খেলতে হবে। সো তখন আমার খেলতে হয় আর ও দেখে। সো ওর পছন্দের গেমসগুলোই আমার ফোনে থাকে আর খেলতে হয়। সেরকম একটা গেমস খেলছি, আই এম ভেরি ইম্প্রেসড। 8GB RAM, সো অবভিয়াসলি রেসপন্স টাইম খুব ভালো। সো আই থিঙ্ক আমার তো পছন্দ হচ্ছে। আই থিঙ্ক দিস ইজ গোয়েন বি আ গুড ফোন ফর গেমিং।
ফোনের সবগুলো ফিচারই মোটামুটি দেখা হয়ে গেল, বাট একটা ইম্পর্টেন্ট ফিচার এখনও দেখা হয়নি, ব্যাক ক্যামেরার পারফরম্যান্স। আমি যে খুব ভালো ছবি তুলি তা না, বাট তুলতে ভালো লাগে। অনেকগুলো তোলার পরে একটা দুইটা ভালো ছবি হয়ে যায়। দেখি আজকে কয়েকটা ছবি তুলি। আমি এখন যে ক্যামেরাটা ইউজ করি, আমার নিজের যেটা এখন ফোন ইউজ করছি সেটার ক্যামেরা খুব ভালো, বাট দিস ইজ 48 megapixel কোয়াড ক্যামেরা, সো আমি অনেক জুম করছি বাট একদমই পিক্সেলেটেড হচ্ছে না। খুবই ভালো ক্যামেরা, সো ফার সো গুড। অনেকক্ষণ ফোনটা ইউজ করা হয়ে গেল, এখন বেরোতে হবে, আমার একটা কনসার্ট আছে, আপনাদের নিয়ে যাব, বাট তার আগে একটু চার্জ দিয়ে দিই। এই ফোনের একটা স্পেশাল চার্জার আছে, নাম হচ্ছে ভুক ফ্ল্যাশ চার্জার। 5 মিনিট চার্জ দিলেই নাকি 2 ঘন্টার বেশি কথা বলা যায়, সো 5 মিনিট চার্জ দিয়ে তারপর বের। ব্যাপারটা খুব সিম্পল বাট আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ফোনটা গাড়িতে বসা অবস্থায় পকেটে ঢোকানো এবং পকেট থেকে বের করা, এই ব্যাপারটা স্মুথ হতে হবে আমার জন্য। অ্যান্ড দিস ফোন ইজ সো স্লিক যে দিস ওয়াজ এ ব্রিজ, লাভড ইট, লাভড ইট। আগে একটা সময় গাড়িতে থাকলে রেডিও শোনা হতো বেশি, বাট এখন মোবাইলের সাথে সিঙ্ক করে ইউটিউবের গানগুলোই শুনি। আর এতক্ষণ যে শুনছি, আমার একটা জিনিস আই হ্যাভ টু অ্যাডমিট, ওপোর ফুল এইচডি অ্যামোলেড যেটা, স্ক্রিনের ডিসপ্লে কোয়ালিটি ইজ ভেরি ভেরি গুড। সো থ্যাংক ইউ, আই হ্যাড আ ফান ডে ইউজিং ওপো F15। এখন কনসার্টের ব্যাক স্টেজে দাঁড়িয়ে আছি, একটু পরেই সাউন্ড চেক শেষ হলে স্টেজ উঠে যাবো। লাস্ট একটা টেস্ট, ওয়েদার ইট স্ট্যান্ডস দ্য টেস্ট অফ আলো। আমি প্রত্যেক কনসার্টের লাস্টে আলো গানটা ফোনের লাইট দিয়ে সবার সাথে গাই, সো দ্যাট উড বি দ্য হাইলাইট অফ দিস ফোন মেবি। সো থ্যাংক ইউ ওপো ফর ইনভাইটিং মি টু স্পেন্ড দ্য ডে উইথ ওপো F15। I'm happy about it. Who's it all for now?